বেনাপোল বন্দরের ঠিকাদারি দখল নিতে বহিরাগতদের বোমা হামলায় গুরুতর আহত হয়েছেন পথচারী সহ বন্দরের 20 শ্রমিক। ফলে বন্দর দিয়ে দুদেশের মধ্যে বন্ধ হয়ে গেছে আমদানি রপ্তানি বাণিজ্য সহ পণ্য খালাস প্রক্রিয়া। বন্দর হ্যান্ডলিং শ্রমিক ঠিকাদার ওহিদুজ্জামান ওহিদ জানান, সকালে কোনো কিছু বুঝে ওঠার আগেই একদল দুর্বৃত্ত বন্দরের হ্যান্ডলিং কার্যক্রম দখলে নিতে শ্রমিক সংগঠনের অফিসের সামনে বোমা হামলা চালায়। কর্মরত শ্রমিকরা প্রাণ বাঁচাতে ছোটাছুটি করতে থাকে, এতে পথচারী সহ 20 শ্রমিক আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত ইমরান হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে বন্দরে হ্যান্ডলিং শ্রমিকের ঠিকাদারি কাজের দখল নিতে দুটি গ্রুপ মুখোমুখি অবস্থানে রয়েছে। ঘটনার সাথে আমরা স্থানীয়ভাবে যতটুকু জেনেছি, রাশেদ কমিশনার নামে একজনের নাম আসছে, সে ঘটনার সাথে কতটুকু জড়িত সেই বিষয়টা আমরা তদন্ত করে এই ঘটনার সাথে কে বা কারা জড়িত তার সম্পূর্ণ সুষ্ঠু তদন্ত করে ওনার প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসবো।